বহুদিন আগে পশ্চিমের দিকে একটি সুন্দর গ্রাম ছিল যার নাম প্যারাডাইস। ওই গ্রামটি পরিবহন দেবতা ডাইনাসিসের অনেক যত্নে তৈরি করা। গ্রামটিতে সুন্দর ফুলের বাগান, জঙ্গল আর কৃষি জমি ছিল যা ধন সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করত। ডাইনাসিস চারজন পরীকে লাগিয়েছিল ওই গ্রামের রক্ষণাবেক্ষণার দায়িত্বে। পরীরা গ্রামবাসীদের দেখভাল করত। প্রধানত সেখানে ভুট্টারই চাষ হতো। মানুষজন জীবন নির্বাহ করত ওই চাষ করে। অন্য গ্রামের তুলনায় এই গ্রামে ফসল সবসময় খুব সুন্দরভাবে ফলত, তাই সবাই বলতো এই গ্রাম ঈশ্বরের বরপ্রাপ্ত। গ্রামবাসীরা সুখেই ছিল। তারা ফসল উৎপাদন করত এবং সুখে নিজেদের জীবন নির্বাহ করত। কিন্তু তারা ধীরে ধীরে অলস হতে থাকল। তাদের কিছু দুষ্ট বুদ্ধি খেললো মাথায়। গ্রাম প্রধান সকলকে ডাকলো আর বলল, যদি আমরা মাটিতে বীজ পুঁতে দিই তাহলেই ফসল ফলবে, আমাদের এত পরিশ্রম করার দরকার নেই। তোমরা সকলে বুঝলে আমার কথা? এইভাবে ভাবতে গিয়ে তারা অলস এবং বদ মেজাজি হয়ে উঠল। অন্য গ্রাম থেকে কেউ তাদের কাছে এলেও তারা কখনো তাদের সাহায্য করত না। পুরীরা কিন্তু অনেক দিন ধরে এইসব দেখছিল। তারা গেল ডাইনাসিসের কাছে এবং তাকে গিয়ে সব কিছু বলল। ডাইনাসিস ভীষণ রেগে গেলেন, সিদ্ধান্ত নিলেন সবাইকে শিক্ষা দেবেন। সঙ্গে সঙ্গে সে 100,000 ইঁদুর বানিয়ে গ্রামে ছেড়ে দিল। সেই ইঁদুরগুলো ছিল ভীষণ দুষ্টু। ইঁদুরগুলি কৃষি জমিতে গিয়ে ফসল নষ্ট করল এবং রোজকার জিনিস, কাপড় চোপড় সব নষ্ট করে দিল। ঘুমন্ত শিশুদেরও তারা কামড়াতে শুরু করলো। ইঁদুরেরা গ্রামবাসীদের জন্য বিভীষিকা হয়ে গেল। ব্রহ্মাণ্ডের দেবী গায়ত্রী দেবী এলেন এবং এই সব দেখলেন। তারপরে তিনি গেলেন ডাইনাসিসের কাছে। দেব, আপনি শান্ত হন, এরকম রাগ করবেন না। সকলে ভীষণ কষ্ট পাচ্ছে দেব, ওরা অবোধ, ওদের আপনি ক্ষমা করুন, মাপ করুন দেব, শান্ত হন। আপনি দয়া না করলে গ্রামবাসীদের কি হবে দেব? শান্ত হন দেব, রাগ করবেন না। ডাইনাসিসের দয়া হলো। তিনি বললেন, মা, আপনার অনুরোধ আমি নিশ্চয়ই রাখবো, কিন্তু গ্রামবাসীদের একটা পরীক্ষা নেব আমি, তারপরে তাদের সঠিক আমি শিক্ষাও দেব। গায়ত্রী দেবী শান্ত হলেন এবং অন্তর্ধান করলেন। ডাইনাসিস গ্রামে গেলেন এক অপরিচিত মানুষও এবং গ্রামের প্রধানের সঙ্গে দেখা করলেন সেখানে। তাকে বললেন, আমি সমস্ত ইঁদুরদের তাড়িয়ে দেব গ্রাম থেকে, কিন্তু আপনি কে দেবেন আমাকে বলুন? উপযুক্ত পারিশ্রমিক পেলেই তো কাজ করব, তাই না? গ্রাম প্রধান তখন বললেন, সত্যি যদি তুমি সফল হও তুমি যা চাইবে তাই দেব আমি। সেই যুবক তখন বলল, আমি বেশি কিছু চাইব না, আপনি যদি আপনার রোজগারের অর্ধেক দেন তাহলেই আমার জন্য যথেষ্ট, বলুন, রাজি তো আপনি? তখন গ্রাম প্রধান বললেন, তুমি তোমার কাজ ঠিক মতো করে করো, আমি নিশ্চয়ই দেব তুমি যা চাইছো, বুঝেছো তুমি? সেই ব্যক্তি তখন একটা বাঁশি বের করলো তার থলে থেকে এবং বাঁশিটি বাজাতে শুরু করলো। সমস্ত ইঁদুর বেরিয়ে এলো গর্ত থেকে এবং তাকে অনুসরণ করলো। অপরিচিত ব্যক্তির রূপে ডাইনাসিস পাহাড়ের ধারে গিয়ে দাঁড়ালো। ইঁদুররা তাকে অনুসরণ করতে করতে সেখানে গেল এবং কিছুক্ষণ পর পাহাড় থেকে তারা নিচে পড়ে গেল। সবাই অবাক হয়ে দেখল। এরপরে সেই ব্যক্তি এলো গ্রাম প্রধানের কাছে এবং তার পারিশ্রমিক চাইল। গ্রাম প্রধান তাকে 100 টাকা দিল। 100 টাকা? তখন গ্রাম প্রধান বলল, তুমি যেটা করেছো সেটা খুব সহজ কাজ, তুমি তো শুধু বাঁশি বাজালে, এর জন্য এই টাকাই যথেষ্ট, এখন তুমি যাও এখান থেকে, বুঝেছ? এই বলে গ্রাম প্রধান তাকে ধাক্কা দিল। সবাই হাসল, সে কিন্তু খুব রেগে গেল। তারপরে সে আবার বাঁশি বের করল তার থলে থেকে এবং বাজাতে শুরু করল। যেই সে বাঁশি বাজালো
সমস্ত গ্রামের বাচ্চারা এদিক ওদিক থেকে বাইরে বেরিয়ে এলো। তারা মুগ্ধ হয়ে গেল ওই সুরে। তারা ধীরে ধীরে তাকে অনুসরণ করল। অপরিচিত ব্যক্তি চলতে থাকলো এবং বাচ্চারাও তার পিছন পিছন চলতে থাকলো। তারপরে সে এলো সেই পাহাড়ের কাছে। সবাই ভয় পেয়ে গেল, যদি বাচ্চারাও ইঁদুরের মতো পড়ে যায় পাহাড় থেকে তাহলে কি হবে তাদের। তখন তারা ভয় পেয়ে তার কাছে এলো এবং বলল, আমাদের ক্ষমা করো, আমাদের ভুলের জন্য আমাদের বাচ্চাদের ক্ষতি করো না তুমি। শোনো, আমাদের ক্ষমা করো, তুমি যা চাও আমরা দেব, করো না এই কাজ, আর করো না এই কাজ তুমি। শোনো না, আমাদের রোজগারের অর্ধেক অংশ আমরা আজকেই তোমাকে দিচ্ছি। অপরিচিত ব্যক্তির দয়া হলো। তখন তিনি বললেন, শোনো, এই টাকা দিয়ে তোমরা সবাইকে সাহায্য করবে, আর যদি সেটা না করো আমি কিন্তু আবার আসবো, সাবধান তোমরা। শোনো, সমস্ত কথা ভালো করে বুঝে নাও, তোমরা কিন্তু সাহায্য করবে সবাইকে, আর এই রকম অপরাধ আর কোনোদিনও করো না। এই বলে অপরিচিত ব্যক্তিরূপে ডাইনোসিস তো চলে গেল। গ্রামবাসীরা তাদের ভুল বুঝতে থাকল। তারা এর পর থেকে সকলকে সাহায্য করতে চাইত। তাদের টাকা দিয়ে তারা সবাইকে সাহায্য করত। সবাই কিন্তু মনে রেখো, অর্থ অনেক সময় আমাদের অহংকারী বানিয়ে দেয়, আর অহংকার পতনের কারণ হতে পারে। একসময় রাজাপুর গ্রামে কণিকা নামে একজন রাগী মহিলা থাকত। সে তার পুত্রবধূ সুশীলাকে বিভিন্নভাবে নির্যাতন করত। তাকে বলতো বাবার কাছ থেকে টাকা আনতে, না হলে বাপের বাড়ি গিয়ে থাকতে। সুশীলা এই সমস্ত কথা তার স্বামীকে বলল। তার স্বামী সেটা শুনে বলল, ছেড়ে দাও, আমি আর মাকে কি বলতে পারি। একদিন সকালবেলা সুশীলা তার স্বামীকে বোঝালো, আপনি যদি কোনো কাজ না করে এভাবে বসে থাকেন আমরা আমাদের সম্মান হারাবো, এরপর পরিবারের কাজগুলি করতে আমাদের অসুবিধে হবে। এটা শুনে সুনীল বলল, সুশীলা তুমি যা বলছো তা ঠিক, কৃষিতে তেমন লাভ নেই, কিন্তু শহরে গিয়ে ব্যবসা করার আমার টাকাও নেই। তারপর সুশীলা তার সমস্ত গয়না সুনীলকে দিয়ে দিল। আপনি এই গয়নাগুলি বিক্রি করে শহরে গিয়ে ব্যবসা শুরু করুন, পরে আমাদের আর বাচ্চাকে নিয়ে যেতে পারবেন। সুনীল এতে রাজি হয়ে গেল। সে তার স্ত্রীর সাহায্য দেখে ভীষণ খুশি হলো। এরপর সে তার মাকে গিয়ে বলল, মা, আমি শহরে গিয়ে ব্যবসা করতে চাই। ব্যবসা? এই ধারণা তুমি কোথা থেকে পেলে? ব্যবসার কোনো অভিজ্ঞতা আছে তোমার? অজানা ব্যবসায় জড়িয়ে ক্ষতি হয়ে যাবে তোমার, কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই থাকো, এখানে থেকেই কোনো কাজ করো। সুশীলা তার শাশুড়ি মাকে বলে, মা, আপনি ওকে কাপুরুষতার ওষুধ দিচ্ছেন কেন? ইতিমধ্যে কেউ দরজায় জোরে জোরে কড়া নাড়ছিল। সুনীল দরজা খুলে দেখল সেখানে একটি ভূত দাঁড়িয়ে আছে। সে ভীষণ ভয় পেয়ে গেল। বাড়ির সবাই খুব ভয় পেয়ে ভয়ে কাঁপতে লাগলো। শুনেছি এই বাড়িতে কেউ কাপুরুষতার ওষুধ দিচ্ছে। আমি জ্বরের, কাশির, মাথা ব্যথার ওষুধ জানি, কিন্তু কাপুরুষতার ওষুধ কাপুরুষতা নিরাময়ের জন্য, তাই না? কে দিচ্ছে কাপুরুষতার ওষুধ আমাকে একটু বলবে? আমারও দরকার এই ওষুধ। ভয়ে সুনীল কিছু বলতে পারলো না। তারপর কণিকা ভূতকে জিজ্ঞাসা করলো, তুমি এত রাতে এটা জিজ্ঞাসা করতে এসেছো? আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, আর তুমি এসে দরজার কড়া নাড়ছো? সাহস তো মন্দ নয়। দয়া করে আমাকে এই কাপুরুষতার ওষুধ দিন, আমার এটা দরকার। আমি আর আমার সহোদর ভূতের অত্যাচার সহ্য করতে পারছি না, আমাকে দ্বিতীয়বারের মতো শান্তিতে বাঁচতে দিন, আমার এই ওষুধের খুব দরকার, আমার জীবন বাঁচান, দয়া করুন। কণিকা ওই ভূতের কথা শুনে সাহস পেয়ে বলল, ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। এই বলে কণিকা রান্নাঘরে গিয়ে তেঁতুল আর নুন মেশানো জল এনে ভূতকে দিয়ে বলল, এই নাও, এটা কাপুরুষতার ওষুধ। এটা বলে কণিকা এক গ্লাস মিশ্রণ ভূতকে দিল। ভূত সেটা তাড়াতাড়ি সবটা খেয়ে নিল। খেয়ে নিয়ে বলল,
এই নাও তোমার চিকিৎসার জন্য এটা আমার থেকে উপহার। কণিকা ওই থলেটা নিয়ে ভূতকে বলল, দাঁড়াও, ওই ওষুধটা তিনবার নেওয়া উচিত, তবেই তোমার কাপুরুষতা নিরাময় হবে। তুমি এক মাস পরে আবার এখানে আসবে অমাবস্যার দিন। ভূত তাতে রাজি হয়ে চলে গেল। কণিকা সেই থলেটা খুলে দেখল তাতে 100টিরও বেশি স্বর্ণমুদ্রা আছে। সে তার পুত্রকে সেটা দিয়ে বলল, তুমি যাও এই সোনার মুদ্রা দিয়ে শহরে গিয়ে ব্যবসা শুরু করো, আর তোমার পরিবারকে তোমার সাথে নিয়ে যাও। আপনিও আসুন না। না, আমি আসব না, তুমি যাও। সুনীল সবাইকে নিয়ে শহরে চলে গেল। সেখানে গিয়ে বড় ব্যবসা শুরু করলো। এক মাস পর কাপুরুষ ভূত আবার কণিকাকে এসে বলল, কাপুরুষের ওষুধ দাও। সেই ভূত কিছুটা পরিবর্তন হয়েছিল এবং তার পিঠের কুজো কিছুটা কমেছিল। কণিকা আবার সেই মিশ্রণ ভূতকে খেতে দিল। তারপর সে ভূতকে সোনার মুদ্রার জন্য জিজ্ঞেস করল। কণিকা সেই বাক্সের ভিতরে রাখা সোনার মুদ্রা খুব যত্ন করে রেখেছিল। তেমনি ভূত এসে তিনবার সেই মিশ্রণ খেয়েছিল। কণিকা সেই ভূতের কাছ থেকে সোনার মুদ্রাও পেয়েছিল। ভূত কণিকার ফাঁদে পড়েছে বলে সে খুব খুশি হয়েছিল। কিছুদিন পর সেই কাপুরুষ ভূত আরও ভূতদের নিয়ে কণিকার কাছে এলো। কি, তোমরাও কি কাপুরুষতার ওষুধ চাও নাকি? দরকার নেই, আপনার চিকিৎসা বন্ধ করুন। আমি জানি আপনি আমাকে তেঁতুলের রস দিয়েছিলেন, আমার কাপুরুষতা নেই। আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি অভিনয় করেছিলাম। তাই? প্রতারণা? দাঁড়াও, এক্ষুনি তোমাদের শাস্তি দিচ্ছি। যেই কণিকা ভূতেদের ওপর চেঁচালো, অমনি তারা তার চুল টেনে ছিঁড়তে লাগলো। না না, বন্ধ করো, আমাকে মেরো না, তোমরা যা বলবে আমি তাই করব। আমরা এলে আপনাকে অনেক খাবার পরিবেশন করতে হবে। আমি যদি এটা করি আমাকে ছেড়ে দেবে? আমি আপনার লোভ সম্পর্কে জানি। আমি আপনাকে যে সোনার মুদ্রা দিয়েছিলাম তা আসলে নুড়ি পাথর। এই বলে ভূত কণিকার লুকিয়ে রাখা সমস্ত নুড়ি পাথর নিয়ে চলে গেল। তারপর থেকে কণিকা সমস্ত ভূতের জন্য রান্না পরিবেশন করত। ভূতেরা যা খেতে ভালোবাসে এসে খেয়ে নিত। এরপর কণিকা শুধুই ভূতেদের জন্য রান্না করত। তার যথেষ্ট শাস্তি হয়েছিল। প্লিজ ওয়াচ এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ট্যাপ দ্য বেল আইকন। থ্যাংক ইউ।